नमस्कार पुनर एक नतुन भिडिओ स्वागत जानसो मिन्टु आसाम टेक्निकल यूट्यूब चेनेलट आज प्रथम तो खबर आपनर मजद लिशो 10 नवेम्बर 24 घंटा मध्य बंध घोषणा कर सदौतिया छात्र संथा इते जाना सदौतिया छात्र संथार मरीगव स्थित मुख्य कार्यालय गणेश चंद्र सेनावती भवन संगठन नेतृत्व एन संबदमेल सम्बोधन कर राजधानी क्षेत्र उन्नयन प्राधिकरण आईन 2017 आउटारिया स्वायत्तर परिषद अंतर्गत कामरूप मेट्रो जिला डिमरिया अंचल और मायंग राजचक्र जागिरत उन्नयन प्राधिकरण एलिका कर्तन करिया स्वायत्तर परिषद बद पड़ रहा टिया जनगोषी उद्योहित गाँव समूह अंतर्भुक्त करषदर एलिकात अंतर्भुक्त हुआ अजनजातिक गाँव समूह नाम कर्तन कर दबी संगठनटे एलानी आंदोलन कार्यसूची ग्रहण कर সেই মর্মে অহা 2 নভেম্বর মরিগাঁও সদর বিহুতলীত গণধর্ণা 4 নভেম্বর জাগিরোদত রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচী আর 10 নভেম্বর 24 ঘন্টা মধ্য বন্ধ দিয়ার কথা ঘোষণা করেছে আর দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খবর লিছো মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা রাজ্য গ্রাহকে 30 ইউনিটলৈকে দিব নালাগে বিদ্যুতের মাচুল জানা হয়েছে যে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন সরকারের মডেল লাহে লাহে অসম সরকারেও লবলৈ আরম্ভ করেছে নেকি শেহতীয়াকৈ রাজ্য সরকারের প্রতিশ্রুতিবোৰে এই প্রশ্নটুক প্রাসঙ্গিক করে তুলিছে সমাগত 2021 চনের বিধানসভার নির্বাচন ইতিমধ্যে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারে লওয়া বিরোধী স্থিতির বিরুদ্ধে জোয়ার উঠিছে অধিষ্ঠান বিরোধীটো নির্বাচনক কেন্দ্র করে রাজ্যের উজনি নামনি উত্তরে দক্ষিণে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে নেরানেপেরাকৈ আধারশিলা স্থাপনত ব্যস্ত হয়েছে প্রতাপী মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের প্রতিটি প্রান্ততে ভুবন ফুলা আসনি ঘোষণা করে দলীয় সভাত ব্যস্ত হয়েছে তথাপিও যে 2021 নির্বাচনত জয়ী হয়ে পুনের সরকার গঠন করবরক আত্মবিশ্বাসী হব পড়া নাই বিজেপি দল থাকা সরকার সেয়ে এতিয়া ভোটারের মন মুহিবলে চির বৈরী দিল্লির আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল সরকারের পদাঙ্ক অনুসরণে সরকারে এক রাজ্য 30 ইউনিট বিজুলির মাচুল ফ্রি দিয়ার কথা ঘোষণা করেছে উল্লেখ্য যে দিল্লির কেজরিওয়াল সরকারে দিল্লির প্রতিজন উপভোক্তাকে মাহে 200 ইউনিটক বিজুলি ফ্রিক যোগান ধরে আছে এটা দিল্লি সরকারের দরে সরকারও 30 ইউনিটলকে বিদ্যুতের মাচুল দিব নালাগে বলে ঘোষণা করেছে আজি রাজ্য সরকারের প্রতাপী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উত্তর ঢেকিয়াজুলির এক জনসভাত এই ঘোষণা করেছে 30 ইউনিটলকে যদি বিদ্যুৎ ব্যবহার হয় তেন্তে রাইজে বিদ্যুতের মাচুল দিব নালাগে ঢেকিয়াজুলির এক নির্বাচনী সভাত এই ঘোষণা করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ইয়ার উপরি দুখিয়া দরিদ্র লোককে বিদ্যুতের মাচুল দিয়ার সময়ত রাজসাহায্য লাভ করার সম্ভাবনার কথা ঘোষণা করে মন্ত্রীগুলো সভাখনত তেও আৰু কয় আমি লাহে লাহে এটা এটাকৈ আসনির কাম করে গৈ আছো ধুতিলুঙির পৰা ৰাইজক সচা অর্থত উন্নয়নের এক নতুন দিগন্তলৈ লৈ যাব খুজিছো কেজরিওয়াল সরকারের দরে সচা অর্থত অসমখনকো আগুয়াই নিব পাৰিব নেকি সেয়া সময়ত লক্ষণীয় হব আর আনটো গুরুত্বপূর্ণ খবর লিছো IGNOUর নামভর্তির সময়সীমা বৃদ্ধি কেনেকৈ করিব পঞ্জীয়ন এতে জানা হয়েছে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় IGNOUর জুলাই শিক্ষাবর্ষের নামভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এতিয়া IGNOUর 2020 নামভর্তির আবেদনের সময়সীমা 15 নভেম্বর 2020 বৃদ্ধি করা হয়েছে পূর্বে IGNOUর 2020 জুলাই শিক্ষাবর্ষের নামভর্তির আবেদনের অন্তিম সময়সীমা আছিল কিন্তু অক্টোবর করোনা পরিস্থিতির এতিয়া 15 নভেম্বর এই তারিখ বৃদ্ধি করা হয়েছে যখন প্রার্থী IGNOUর আগন্তক শিক্ষাবর্ষত নামভর্তি করব বিচারে IGNOUর অফিসিয়াল ওয়েবসাইট IGNOU.ac.in গৈ নাম পঞ্জীয়ন করে আবেদন পত্র পূরণ করব লাগিব কিন্তু কেনেকৈ করব পঞ্জীয়ন চাওক তার প্রক্রিয়া ইয়াতে দিয়া হয়েছে IGNOUর অফিসিয়াল ওয়েবসাইট IGNOU.ac.in যাব লাগিব হোম পেজত গৈ এডমিশন টেবুলত ক্লিক করব
তার পিছত রেজিস্টার অনলাইনত ক্লিক করিব। ইয়াত উল্লেখ করা তথ্য সমূহ দিয়ে আবেদন প্রপত্র পূরণ করিব লাগিব আর অনলাইন যোগে আবেদন মাচুল জমা দিব লাগিব। প্রার্থীসকলে পঞ্জীয়নের লগতে অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ করার পাছত তেওঁলোকর আবেদন পত্রর শেহতীয়া স্থিতি সম্পর্কে ট্রেক করিব পারিব। সাধারণ শ্রেণীর প্রার্থীর বাবে পঞ্জীয়ন মাচুল হয়েছে 200 টাকা। এই ক্ষেত্রত সংরক্ষিত শ্রেণীর বাবে কোনো পঞ্জীয়ন মাচুল নালাগে। আর আনটো গুরুত্বপূর্ণ খবর ছাত্রছাত্রী সকলের বাবে লিছু। ছাত্রছাত্রী সকল তোমালে নিশ্চয় স্ক্রিনত দেখিবলৈ পাইছা, ইয়াতে জনা হয়েছে তহতে পরীক্ষা দে, ফেল করলেও পাস করাই দিম। সোশ্যাল মিডিয়াত ভাইরেল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। ইয়াতে জনা হয়েছে অনুষ্ঠানত উপস্থিত থাকা কেইগৰাকীমান ছাত্রীয়ে স্নাতক দ্বিতীয় বর্ষর পরীক্ষা পিছুয়াবলৈ অনুরোধ করেছিল মন্ত্রীগৰাকীক। আর ইয়াতে জনা হয়েছে দেওবারে বিশ্বনাথর দুখনক চাহ বাগিচাত আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আধারশিলা স্থাপন করে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। প্রথমে হকুমথা চাহ বাগিচাত আর ইয়ার পিছতে প্রতাপগড় চাহ বাগিচাত আধারশিলা স্থাপন করে মন্ত্রীগৰাকীয়ে। আনহাতে হকুমথা চাহ বাগিচাত আধারশিলা অনুষ্ঠান সমাপ্ত করে মঞ্চর পর নামি প্রতাপগড় চাহ বাগিচালয় বলে গাড়িত উঠার প্রাক্ষণত মঞ্চর সম্মুখত উপস্থিত রাইজর কথা বতরা পাতে মন্ত্রীগৰাকীয়ে। উল্লেখযোগ্য যে রাজ্যর অতিক জনপ্রিয় মন্ত্রীগৰাকী অহার খবর পাই বহু লোক আহিছিল লগ করবলে। সেই সময়তে মঞ্চর কাহত উপস্থিত থাকা কেগৰাকীমান ছাত্রী আর মন্ত্রী হিমন্তর মাজত হওয়া কথোপকথন এতিয়া ভাইরেল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াত। অনুষ্ঠানত উপস্থিত থাকা কেগৰাকীমান ছাত্রীয়ে দ্বিতীয় বর্ষর পরীক্ষা পিছুয়াবলৈ অনুরোধ করেছিল মন্ত্রীগৰাকীক। ইয়ার লগেলগে মন্ত্রীগৰাকীয়ে টপককে দিলে তহতে পরীক্ষা দে, ফেল করলেও পাস করাই দিম। ইতিমধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়াত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কোনো কোনোয়ে এগারী দায়িত্বশীল মন্ত্রী এনেদরে মন্তব্য করে ছাত্রছাত্রীসকলের শিক্ষার প্রতি থাকা ধাবতিক ম্লান পেলার অভিযোগ করেছে। উল্লেখ্য যে শেহতীয়াক হাইস্কুল ডেটর দরে প্রতিযোগিতামূলক পরীক্ষাটো বহু ফেল করা পরীক্ষার্থীক গ্রেস নম্বর দিয়ে পাস করাই দিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছিল। আর আনটো ছাত্রছাত্রীসকলের বাবে একটা সুখবর লিছু। ছাত্রছাত্রীসকলে প্রতি মাহে 2000 টাকাক লাভ করব এন টি এস স্কলারশিপরপা। তো ছাত্রছাত্রীসকল ইয়াতে কেটামান গাইডলাইন দিয়া হয়েছে। এই গাইডলাইনখিন প্রথমতে মই তোমালক জনাই দিও। এই স্কলারশিপটির পর 1250 টাকাক পার মান্থ পাব যখন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারর স্টুডেন্ট আছে। আর যখন ছাত্রছাত্রী ইউ জি পি জির হয় সেই সকল ছাত্রছাত্রী পার মান্থ 2000 টাকাক পাব। ইয়াতে সুন্দরভাবে গোটেখিনি প্রসেস দিয়া আছে। তো ছাত্রছাত্রীসকল তোমালকে এই স্কলারশিপরপা টাকাখানি লাভ করবর একটা এক্সাম দিব লাগিব, এন টি এস এক্সাম তোমালকে দিব লাগিব। আর এই এক্সামর বাবে তোমালকে ফিজ পড়িব লাগিব 250 টাকাক যখন জেনেরেল আর ও বি সির স্টুডেন্ট আছে। আর যখন এস সি এস টি স্টুডেন্ট আছে সেই সকলে এই পরীক্ষাটি দিবর 225 টাকাক ফিজ দিব লাগিব। আর যখন ডিফারেন্ট এবিলেট স্টুডেন্টস আছে সেই সকলে 220 টাকা ফিজ দিব লাগিব এই এন টি এস এক্সামর বাবে। ছাত্রছাত্রীসকল ইয়াতে গোটেখিনি গাইডলাইন দিয়া হয়েছে। আর এই এক্সামটি হব 13 ডিসেম্বরের। তো ছাত্রছাত্রীসকল তোমালকে যদি এই পরীক্ষাটি পাস করবা তেনে তোমালকে প্রতি মাহে 2000 টাকা নহয়তো 1250 টাকাক লাভ করবা প্রতি মাহে। আর ছাত্রছাত্রীসকল এই পরীক্ষাটি 100 নম্বরের হব। ছাত্রছাত্রীসকল তোমালকে সবিশেষ জানিবর www.madhyamik.assam.gov.in গই ইয়ার বিষয়ে গোটেখিনি জানিব পারি।